নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্রের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে অ্যাসাইনি নিয়োগ হবে। কোনো রকমের আবেদন ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না। বিভিন্ন পোস্ট এখানে রয়েছে, পোস্ট ওয়াইজ বিভিন্ন কোয়ালিফিকেশান এখানে রয়েছে। মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা যোগ্যতায় এখানে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তো কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান রয়েছে এবং বয়সসীমা কত কী হতে হবে, কোন পোস্টের জন্য আপনারা কত টাকা রেমিউনারেশন পাবেন, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিশ আপনারা কী করে ডাউনলোড করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কী হতে হবে এবং পার মান্থ আপনারা কত টাকা রেমিউনারেশন পাবেন। প্রথম দেখুন রয়েছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে ফিল্ম ভিডিও এডিটিংয়ের ওপর প্রফেশনাল ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। প্রার্থীদের সমস্ত লেটেস্ট সফটওয়্যারের ব্যাপারে সম্যক ধারণা থাকতে হবে। পার অ্যাসাইনমেন্টে এখানে 3,500 টাকা দেওয়া হবে। নেক্সট হলো বিউটিশিয়ান অর হেয়ার ড্রেসার। এই পোস্টের জন্য প্রার্থীদের মেকআপের ওপর প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। পার অ্যাসাইনমেন্ট এখানে 3,000 টাকা করে দেওয়া হবে। এরপর রয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট। এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে ভিডিওগ্রাফির ওপর প্রফেশনাল ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। পার অ্যাসাইনমেন্ট এখানে 5,000 টাকা করে দেওয়া হবে। নেক্সট হলো সেট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। প্রার্থীদের ভালো ফিজিক এবং সাউন্ড হেলথ আর ফিটনেস থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে পার অ্যাসাইনমেন্ট 3,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখুন রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের এমএস এক্সেলের ওপর ভেরিফিয়েবল সার্টিফিকেশন থাকতে হবে। পার অ্যাসাইনমেন্ট এখানে 2,500 টাকা করে দেওয়া হবে। এরপর রয়েছে দেখুন সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের ওপর সার্টিফিকেট থাকতে হবে। পার অ্যাসাইনমেন্ট 2,000 টাকা করে দেওয়া হবে। নেক্সট হলো সিজি অপারেটর। প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার গ্রাফিক্স কিংবা গ্রাফিক্স ডিজাইনের ওপর সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের বেঙ্গলি টাইপিংয়ের ভালো কমান্ড থাকতে হবে। পার অ্যাসাইনমেন্ট 2,000 টাকা করে দেওয়া হবে। এরপর হলো ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে প্রথম রয়েছে দেখুন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন ডিউটি রুম। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং এরপর রয়েছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন কমার্শিয়াল সেকশন। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমার্সের ওপর গ্র্যাজুয়েট হতে হবে। এরপর রয়েছে দেখুন রিসোর্স পার্সন। এখানে রিসোর্স পার্সন ইন প্রোগ্রাম, রিসোর্স পার্সন ইন স্টুডিও ফ্লোর এবং রিসোর্স পার্সন অ্যাজ লাইটিং অ্যাসিস্ট্যান্ট, এই তিনটি পোস্ট এখানে রয়েছে। এই পোস্টগুলোর ক্ষেত্রে প্রার্থীদের ক্লাস 12 পাস হতে হবে, সেই সঙ্গে টিভি অথবা দূরদর্শন প্রোগ্রাম প্রোডাকশন এবং কোঅর্ডিনেশনের ওপর 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রার্থীদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে উইথ প্রফেশনাল ডিপ্লোমা ইন রেডিও অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রোডাকশন অথবা মাস কমিউনিকেশন কিংবা জার্নালিজমের ওপর ডিপ্লোমা প্রার্থীদের থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের পার অ্যাসাইনমেন্ট 3,000 টাকা করে দেওয়া হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নোটিশটি বেরিয়েছে প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতার তরফ থেকে। কোনো রকমের আবেদন ফিস আপনাদেরকে পে করতে হবে না। পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ইউ আর অনলি ইনভাইটেড ফর অ্যাসাইনমেন্ট বাই দ্য দূরদর্শন কেন্দ্র স্ট্রিক্টলি অন অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড বেসিস অ্যাজ পার দ্য ডে টু ডে রিকোয়ারমেন্ট অফ প্রোগ্রামস অ্যাট দ্য কেন্দ্র অ্যান্ড ইউর অ্যাভেলেবিলিটি অন দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের সময় আপনার অ্যাভেলেবিলিটি এবং যে সময় ওদের প্রয়োজন হবে ডে টু ডে বেসিসে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। আপনারা পার মান্থ ম্যাক্সিমাম 7টা অ্যাসাইনমেন্ট পেতে পারেন এবং এটা লিমিটেড থাকবে 1 বছরের মধ্যে 84টা অ্যাসাইনমেন্ট পর্যন্ত। এক একটা অ্যাসাইনমেন্ট 2 থেকে 3 দিনের হতে পারে। আপনার কাছে কোনো রকমের রাইট থাকবে না,
এই পিরিয়ডের বেশি সময় ডিমান্ড করার অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য। আর এখানে আপনাকে কোনো রকমের ফিক্সড কিংবা স্পেসিফিক নাম্বার অফ বুকিংও দেওয়া হবে না, ওদের যখন প্রয়োজন হবে আপনাকে ডেকে নেওয়া হবে। এখানে প্রার্থীদের একটা স্ক্রুটিনি এবং স্ক্রিনিং কিংবা সিলেকশন প্রসেসের ভিত্তিতে বেছে নেওয়া হবে। কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি, এই যে আপনারা অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন এর সঙ্গেই আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাটাচ করা রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটির প্রিন্ট আউট আপনাদেরকে বার করে নিতে হবে, এরপর প্রপার ডিটেলসও অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে আপনারা বোথ অনলাইন কিংবা অফলাইন আপনারা পাঠাতে পারেন। অনলাইনে পাঠালে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে, এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন hiring.ddbangla@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন এবং রেলিভেন্ট ডকুমেন্টস পাঠাতে পারেন, কিংবা আপনারা বাই পোস্ট অথবা বাই হ্যান্ড নিচে যে অ্যাড্রেসটি মেনশন করা রয়েছে সেই অ্যাড্রেসেও আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। অ্যাপ্লিকেশন জমা করার ঠিকানা হলো টু হেড অফ প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা, 18/3 উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 7000095। আবেদন করার শেষ তারিখ হলো 15/9/2023 বিকেল 5টা পর্যন্ত, এর আগেই আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশন পৌঁছে দিতে হবে। এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে টেক্সট আকারে পড়তে এবং আবেদন ফর্মেট পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে, নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন, এবং অফিসিয়াল নোটিসের সঙ্গেই আবেদন ফর্মেটও অ্যাটাচ করা থাকবে। আবেদন ফর্মেট ডাউনলোড করে তার প্রিন্ট আউট বার করে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে। বিভিন্ন চাকরির রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইনব্রিফ।